বিশ্বজুড়ে কোভিড-19 আক্রান্তের সংখ্যা 97 লাখ ছাড়িয়েছে। সুস্থ হয়েছেন 52.5 লাখ মানুষ আর মৃত্যু হয়েছে 4,92,000। ইউরোপ জুড়ে বিধি নিষেধ শিথিল করার পর সংক্রমণ আবারও বাড়ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুক্তরাষ্ট্রে একদিনেই সর্বোচ্চ 36,000-এর বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে, তবে সেখানে করোনা ভাইরাসে আক্রান্তের প্রকৃত সংখ্যা এর মধ্যে 2 কোটি ছাড়িয়ে গেছে বলে অনুমান করছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল জানিয়েছে, সরকারি হিসেবে যা এসেছে রোগীর পরিমাণ তারও প্রায় 10 গুণ বেশি হবে বলে তাদের ধারণা। কোভিড-19 প্রভাবে বিশ্ব অর্থনীতিতে $12,00,000,000 ক্ষতির আশঙ্কা করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। করোনার চিকিৎসায় লবণ পানির কার্যকারিতা পরীক্ষা করছেন স্কটল্যান্ডের গবেষকরা।